আমাদের সঙ্গে জয়েন করে থাকতে পারবেন আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে বোল্টু এসে জয়েন করে ফেলবে তার পর্যন্ত আমরা নিজেরা নিজেরা কথাবার্তা বলতে পারি কিন্তু কথাবার্তা বলার জন্য যে টপিকটা আজকে সিলেক্ট করা উচিত ছিল যদি আগে থেকে জানতাম যে আমাকে একা একা বকবক করতে হবে তাহলে তাহলে আমরা বা কি একটি আমাদের অফিসের লোকজন তাহলে বিভিন্ন ধরনের টপিক আমরা সিলেক্ট করে আনতে পারতাম এখন ভাবতে হবে কি টপিক নিয়ে আমরা আলোচনা করতে পারি হুম যেমন হচ্ছে যে গতকালকে আমরা চতুর্থ বর্ষপূর্তি পালন করলাম মানে বয়স কিন্তু দিন দিন বাড়ছে বয়স নিয়ে আলোচনা করা যেতে পারে আমাদের সময় যখন আমাদের সময় ছিল তখন কি হতো আর এখনকার দিনে কি হয় এখনকার দিনে যেটা হয় সেটা হচ্ছে যে বাচ্চারা যদি খাবার দাবার না খেতে চায় বাচ্চাদের জন্য অনেক রকম অপশন থাকে যেমন হচ্ছে সন্ধ্যার সময় যদি বা সন্ধ্যার সময় যদি হচ্ছে যে বাচ্চা নাস্তা টাস্তা না করতে চায় তাহলে হচ্ছে তার জন্য অপশন বাবু এটা খাও না আমি এটা খাবো না আচ্ছা ঠিক আছে তাহলে একটা স্যান্ডউইচ করে দেই একটা ডিম অমলেট করে দেই নুডলস বানিয়ে দেই অনেকগুলো অপশন আর আমাদের সময় কি হতো বাবু এটা খাও না খাবো না এটা খাবি না মায়ের খাবি একটাই অপশন আমাদের এটা অথবা ওইটা তারপরে হচ্ছে বাবু শব্দটাই হচ্ছে একটা রেভলিউশন তৈরি করে ফেললো আগে বাবু বলতে আমরা শুধুমাত্র ছোট ছোট বাচ্চাদেরকে বুঝতাম এখন বা বাবু বলতে ছোট বাচ্চা ছাড়া আর বাকিদেরকে বোঝানো হয় হুম যেমন হচ্ছে একদিন একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে ফোন করছে বয়ফ্রেন্ড ফোন করার সাথে সাথে হচ্ছে যে ওই যে বাবু সুলভ আচরণ শুরু করছে বাবু কি করো ফোন ধরছে বাবুর বাবা হঠাৎ করে বাবা ফোন ধরছে মেয়ে তো বুঝতে পারে নাই বলতেছে বাবু কি করো এইবার ওই পাশ থেকে বাবু বলতে দেয় কাকে কাকে কি বলতেছো তুমি তো যখন ভয়েস পরিচিত মনে হয় নাই তখন মেয়েটা বুঝতে পারছে যে এটা বোধহয় বাবু তো না এটা বড় কেউ ফোন ধরছে বলছে না মানে ইয়ে আচ্ছা ঠিক আছে আমি রাখি এই মে এই ফোন রাখবা না একদম ফোন রাখবা না কথা শেষ হবে তারপরে ফোন রাখবা বলছে জি আঙ্কেল বলেন বলছে তোমার বাবুর কালকে পরীক্ষা তোমার বাবুর কালকে পরীক্ষা কান খুলে একটা কথা শুনে রাখো মেয়ে তোমার কারণে যদি তোমার বাবুর পরীক্ষা খারাপ হয়েছে তাইলে তোমার বাবুর বাবুতে এমন মারবো যাতে সে কোনোদিন তোমাদের বাবুর বাবা হইতে না পারে এইরকম যদি কেউ ফোনে দেয় চিন্তা করেন ওই বাবু সম্পর্কে আর কোনো ধারণা থাকে আমার হলো তো আমি পরদিন ব্রেকআপ করে দিতাম পরদিন না একদিন সময়ই বা কেন নিতাম ওই দিনই ব্রেকআপ করে দিতাম আর ব্রেকআপের জন্য এখন কোনো কারণ লাগে না শুধুমাত্র যে কোনো একটা কারণে ঝগড়া শুরু করলেই হয় শুধুমাত্র ঝগড়া শুরু করা হচ্ছে যে কাজ ওইখান থেকে ব্রেকআপ ওইখান থেকে নতুন সংসার শুরু ওইখান থেকে হচ্ছে যে আরেকটা রিলেশন শুরু শুধুমাত্র কিছু কয়েক সেকেন্ডের ব্যবধান কয়েক মিনিটের ব্যবধান ঘন্টা পর্যন্ত তো যাই না উপরের চ্যাটলিস্টের প্রথম জনের সাথে ব্রেকআপ দ্বিতীয় জনের সাথে হাই হ্যালো হাই হ্যালো দ্বিতীয় জনের সাথে এবং তৃতীয় জনের সাথে নতুন করে রিলেশন শুরু আবার ওই যে নাটবুল রোড একটা বাণী আছে এ যে সুন্দর করে গুছিয়ে যদি আপনি ব্রেকআপের গল্প আরেকজনের কাছে বলতে পারেন তাহলে ওখান থেকে নতুন রিলেশন শুরু হয় নতুন রিলেশন বিল্ড আপ করার জন্য এতক্ষণ পরে আমাদের মাঝে বোল্ট এসে জয়েন করেছে তো আমরা বোল্টকে স্বাগত জানাই বোল্ট থ্যাঙ্ক মাইক অফ করা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই তারিখ তো কোন মনে হ্যাপি নিউ ইয়ার এখন পালন করার সুযোগ পায় ও

শুক্রবার ভাই তাহলে ভালো শুক্রবার থেকে বিয়ে করে কি আশ্চর্য আমরা কোথায় ছিলাম হ্যাঁ শুক্রবার ছিলাম শুক্রবারই তো বিয়ে হয় নাকি আমরা হ্যাপি নিউ ইয়ারে ছিলাম এর সাথে বিয়ের বার হয়েছে

মানে দুইজন কথা কইলে কিন্তু ব্যাপারটা সহজ হয় এক একা কথা কইলে কঠিন হয়ে যায় এরপর আমি কি ডিসিশন নিব আমরা আটকাইতাছ না আর যাই তো কইতাছ আচ্ছা তুই তুই বলছ তুমি একটা কুকুরের বাচ্চা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি একটা খারাপ ছেলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি তো বদ ছেলে হ্যাঁ আচ্ছা তুমি লুচ্চা আচ্ছা আচ্ছা আশ্চর্য তোমার এত খারাপ কথা বলতেছি তুমি ঝগড়া করবা না ঝগড়ায় তুমি জিতছো যাও এরপরে যদি কোনো কথা থাকে দেখো তোমার আমার সবকিছু ভাল লাগে তোমার সাথে তিন বছরের রিলেশনে আমার কোনো মনে করো যে কমপ্লেন নাই খালি একটা জিনিস তুমি আমার সাথে করবা না সেটা হলে ওই যে তুমি কথায় কথায় বলো না এটাও তুমি করবা না এটাও কি কথায় কথায় বলো না ও ওটা ওইটা বলবা না আচ্ছা আচ্ছা মানে কথা কথায় নেকামি করো না কিছু কিছু ও

যে বলো না আমাদের দুজনের বাবার মধ্যে কার বাবা মা বেশি কিউট বলো না আচ্ছা কয় আমার শ্বশুর বেশি কিউট আচ্ছা না না তুমি আমার বাবা থেকে বলতেছো তাই না 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 আমার শ্বশুর বেশি কিউট শাশুড়ি বেশি কিউট না দেখো তুমি সত্যি করে বলো আমার বাবা মা দিয়ে বলতেছো তোমার বাবা কিউট না

বিরতির পরে আমরা ফিরে এসে না আপনাদের না আমি আমরা বিরতির পরে ফিরে এসে আপনাদেরকে থামানোর চেষ্টা অনেকে আমাকে জিজ্ঞেস করতে ভাষে যাবেন না না যাব না আমি যাব না ব্যাগ বাট ব্যাগ টেক সব গুছাই তারপর মেখে না আসছি যাব না আজকে টিফিন ক্যারিয়ারটা কিসে এই যে খাবার নিয়ে আসছি তো যাব না ভাষা একজনের না দুজনের কেন আপনি খাবেন কেন আমিও যাব না তাহলে তামনের ভাষায় সমস্যাটা কোথায় আম্মা মারবো

তুমি লাইফে চিল করতে পারবা বুঝছো শুনছেন চিল দুইটা মানুষের সাথে হাজার হাজার চিলিং কিছু লিসেনার্স যারা শুনছে তারা

ওই সব করতে করতে ভাবতে জীবন চলে যায় শেষ বয়সে গিয়ে আপনার কোনো স্মৃতিই থাকবো না ঠিক আছে থাকেন সঙ্গে ফিরছে একটু পরেই নাম লাইট চলে চলে লাইট ঠান্ডায় মনে টিকবো না চলে যেতে হবে কি বলিস এই শীতের টিকার কথা না আমার তোর কি হয়েছে না টিকা যাবে না চলে যেতে হবে থাকবো না বেশি দিন থাকবো না আপনারা শুনছেন ইভেলি প্রেজেন্স নাট বল টু দ্য কিংস অনলি অন ক্যাপিটাল এফ এম নাইনটি ফোর পয়েন্ট এইট আপনাদের সিটি কি টিকবেন নাকি টিকবেন না আমাদেরকে লিখে পাঠাতে পারেন হ্যাঁ যদি টিকে থাকেন তাহলে লিখে পাঠান যদি টিকে না থাকেন তাহলে লিখে পাঠান যে আর টিকবো না ঠিক আছে যারা যারা টিকবেন না তাদের টা পরে দেবো আচ্ছা আর যারা যারা টিকবেন তারা তো টিকবেনই পরে পরে পড়বো পরে পড়বো নি টিকবেন না তাদের সিরিয়াল আগে হবে ভাইয়া ঠিক আছে তাড়াতাড়ি লিখে পাঠান লেখার জন্য খুবই সিম্পল ওয়ে আপনারা মেসেজ অপশনে গিয়ে লিখবেন আর পাঠাবেন কই পাঠাবেন কই লিখবেন কি আপনারাই জানেন অলরেডি কুটি কুটি মেসেজ আসছে উফ শীতের লিগে পকেট থেকে হাত বেকার মেসেজটা পড়তে কষ্ট না এটা ঠিক আচ্ছা ওই পত্র মেসেজটা হ্যাঁ নাটবুল টু লিসনারদের জন্য

বলে ভাই ঘুম থেকে ওর গান চলতেছে এই গানটা আগেটা থেকে অনেক ভালো আছে ঠিক আছে খুব ভালো কালকে সারা দিন কালকে ব্যাক স্টেজ ভয় ফিচারিং ক্যাপিটাল এফ এম অ্যানিভার্সারি হয়েছে ঠিক আছে লিজা লিখেছিল নরসিংদী থেকে হ্যালো লিজা প্রথম এসএমএস করার জন্য ধন্যবাদ সত্যবাদী বাটপাল লিখেছে মুন্সিগঞ্জ থেকে কাল ক্যাপিটাল এফএম এর হারে হারে বুঝিয়ে দিয়েছে ক্যাপিটাল এফএম দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন ইয়ো রা পুরো করে ਦਿੱছছি আমরা ঠিক আছে আমরা হারে হারে এটাও বুঝিয়ে দিয়েছি আমাদের ক্যাপিএবিলিটি কতটুকু হ্যাঁ আমি বুঝলাম না কালকে আমরা এত প্রশংসা পাইছি কালকে কিন্তু গত চার বছরের মধ্যে সবচেয়ে উইকেস্ট প্রোগ্রাম ছিল গত না আমাদের হচ্ছে মানে স্বল্প পরিসরের প্রোগ্রাম ছিল আর কি গতকালকে কিন্তু এই স্বল্প পরিসরের প্রোগ্রামই হচ্ছে গত চার বছরের বেস্ট হয়েছে বেস্ট হয়েছে এটা হলো বড় কথা কিন্তু গত আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি সেকেন্ড অ্যানিভার্সারি থার্ড অ্যানিভার্সারি ধাম করে হয়েছে এর চেয়ে তো হিউজ আয়োজন ছিল বাট অতটা ফলাও মন হয় তোমাদের মনে পর্যন্ত ছুতে পারেনি কিন্তু গতকালকে সেটা হচ্ছে অন্য লেভেলে চলে গেছে কে আসেনি কারা আসেনি কে আসেনি মিউজিক মানে মিউজিক রিলেটেড

যাই হোক যে ভালোবাসাটা আপনারা গতকালকে দেখিয়েছেন সেটার জন্য কৃতজ্ঞতা ক্যাপিটাল এফ এম নাইনটি ফোর পক্ষ থেকে শুধুমাত্র আর্টিস্ট নয় শুধুমাত্র সিঙ্গারদের নয় শুধুমাত্র কালকে যারা উপস্থিত ছিল তাদের জন্য নয় এই ভালোবাসা সকলের জন্য যারা পেছন থেকে সাপোর্ট করেছে যারা মাইক্রোফোনের পেছন থেকে যারা কানে হেডফোন লাগিয়ে সাই আমাদের সাপোর্ট করেছে এবং যারা হচ্ছে সরাসরি সশরীরে সাপোর্ট করেছে সবার জন্য ভালোবাসা এবং ধন্যবাদ আমাকে ধন্যবাদ দেওয়া দরকার আপনাকে কিন্তু আমি কম সাপোর্ট করি নাই যা করছেন আপনি আমার সাথে সেটা ঠিক ফামিয়া আহমেদ লিখেছে আগে কারক ছুটি লাগলে স্যার আমার দাদা মারা গেছে গ্রামে যাব পাঁচ দিনে ছুটি লাগবে এখন স্যার আজকে সকালে মাইকিং করে গেছে আমি পাঁচ দিন আমাদের এলাকায় কারেন্ট থাকবে না ও আচ্ছা কি ছিল মানে বুঝিনি নেই মানে আগে দাদা মারা গেছে বলতো এখন বলতো স্যার আজকে সকালে আমাদের এখানে মাইকিং করছে পাঁচ দিন কারেন্ট থাকবে না তাহলে আমার ছুটি ও আচ্ছা আচ্ছা আফরা লিখেছে সজল ভাইয়া এইবার আমি ক্লাস 7 উঠছি এখন তো আমি অনেক বড় হয়ে গেছি ফোর থেকে তোমাদেরকে আমি শোনা শুরু করছিলাম আমার কথা হচ্ছে ফোর এ থেকে তুমি আমাদের শুনি কি বুঝতা কি বুঝতাম ওরে আসি সংগ্রামক রোগ এনজে নাফিজ লিখেছে इट्स नसीব নাফিজ ওকে নতুন জামা গায়ে দিয়ে বাইর হয়েছি পথে আন্টির লগে দেখা আচ্ছা ওমা আন্টি কয় আমাকে বলবে যে জামাটা সুন্দর হইছে বা তোমাকে ভালো লাগতাছে উনি জিজ্ঞেস করে জামাটা কত না আমার ছেলের জন্য একটা কিনতাম এটাই বাঙালি আচ্ছা সত্য লিখেছে মনে করে দিস হ্যাঁ নতুন জামা আন্টির সাথে দেখা জোকান কাটে আমরা একটা বলবো লিখেছে ওই ভাইরা আমি বিস্মে জান্নাত ময়মন সিং থেকে শুনি ছয় দিন তোমাদের এসএমএস দিলাম তোমরা পড়ো না আজকে যদি না পড়ো তাহলে কিন্তু কিন্তু 6 দিনের মধ্যে আজকে দেখতে পেলাম তুমি জীবনের প্রথম এসএমএস করছো আজকে 6 দিনে এসএমএস কোথায় গেছে তুমি একটু খোঁজ নিয়ে দেখো যাই হোক ওয়েলকাম টু आवर শো সিয়াম রায়হান লিখেছে উত্তর থেকে নাট নাটবোল্ট ভাই আরেকটা শো শুরু করেন আপনারা কেন আরেকবার হবে কেন কেন করতে হবে আরেকটা শো আমাদের সময় কম জন্য আরেকটা শো করব আমরা কমলাসুন্দরী লিখেছে করোনা আমাদের যা যা শিক্ষা দিল কি শিক্ষা জি চাকরি করলে সরকারি ব্যবসা করলে তরকারি দোকানে করলে ফার্মেসি আর প্রেম করলে পাশের বাড়ি তাহলে আর দেখা চক্কতে সমস্যা হবে না পাশের বাড়ির এই যে ছাদ টু ছাদ বারান্দা টু বারান্দার প্রেমের কিন্তু একটা ব্যাপার প্রাম হয়ে গেছে भैया জাহান লিখেছে চিন্তা ধারা অনেক উচুতে থাকা উচিত আচ্ছা তাই ছাদের উপর উঠে চিন্তা করি আয়সা মুন্সীগঞ্জ থেকে লিখেছে আচ্ছা এম ইউ এন জি এ দিয়ে কি বোঝায় মানিকগঞ্জ না মুন্সীগঞ্জই তো তাই না হ্যাঁ ভাইয়া আমার ফোন স্কাই ব্লু কালার কিন্তু রেডমি এইট আপনারটা কি কালার না আমারটা কিন্তু আচ্ছা আমারটা কি কালারে বলতো আমি নেটে সার্চ দিয়ে দেখছি এটা হচ্ছে যে কালার না মিড নাইট ব্লু মিড নাইট ব্লু মানে মধ্যরাতে ওইটা

না আসো বাবা আমার একটা সে নতুন ফোন আমরা ওই যে ক্যামেরা বিক্রি করে ফোন কিনে নিয়ে আসছি কত দাম এটা বেশি আঠাইশ হাজার সাতশো টাকা ও

এই ভেবে ডিপ্রেশনে চলে যাচ্ছি বাবা ডাকবো তো সেই কুকুর বিড়াল ছানা এগুলো নিয়েই এত ডিপ্রেশনের কি আছে হ্যাঁ লিখেছে শাওন ভাইয়ার উপর কাল দুর্নীতি হইছে সর্বপ্রথম তো শাওন ভাইকে গান গাইতে দেয়া উচিত ছিল শাওন ভাইয়া থাকতে অন্য सिंगर কেন প্রথমে গান করবে না আমি প্রথমে গান গাইছি রে কাইরে দিছে দেখানোর মত ছিল না

একটা বাচ্চা খুব শয়তানি করতেছে ভয় দেখাবো আচ্ছা আমরা একটু ভয় দেখাই সরাসরি আমরা যেভাবে ভয় দেখাই সেটা নাম দিয়েছি আমরা হচ্ছে ফান কল হ্যাঁ এর মাধ্যমে আমরা ভয় দেখাই আমাদের নাম্বার হচ্ছে জিরো টু ডাবল ফাইভ জিরো থ্রি ডাবল সিক্স ফাইভ নাইন প্রত্যেকদিন সর্বোচ্চ তিনজন সৌভাগ্যবান ব্যক্তি আমাদেরকে ফোনে পায় আজকে আমরা আমরা যে কোনো দিন এই ফান কলের আওয়ার মানে ফান কলটা বদলে দিয়ে লাকি মিনিটস বা লাকি আওয়ার একটা টাইম দিব আমরা বুঝছিস দেখি আজকের সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী তিনজন কে কে

তোমাদের খবর পাই নাই মানে এভাবে রেডিও চ্যানেল চেঞ্জ করতে করতে হঠাৎ করে পাগল আমি একটা এপিসোড শুনতেছি তো এটার মধ্যে পাগলা মানে আরেকটা কোন একটা ফ্রেন্ড জানি নতুন তো ওকে ওয়েলকাম করছো যে পাগলা গারদ ওকে ওয়েলকাম করছো তো ওই পাগলা গারদ কথাটা শুনে আমার অনেক হাসি পাইছিল তো এই জন্য তুমি তো এখন আরো গারদের কথা শুননই নাই কিন্তু কথা হচ্ছে তুমি চার দিন মাত্র শুনছো আমাদের ফোনে পেয়ে গিয়েছো আমাদের

ও বলতে তুমি কি গান পারো আমি শিখাই আর কার কার গান ভালো লেগেছে আচ্ছা অপুর গান তারপর 마শা অপুর গান ফোরশিয়া অপুর গান সবার গান ভালো লাগছে তুমি মানে সে কতটা ডেডিকেটেড লিসেনার ঠিক আছে চার দিন ধরে ক্যাপিটাল এর পর যে আমি গান গেছি সেটা ভুলে গেছে তো অনেক ধন্যবাদ মানে প্রত্যেকের নাম ধরে ধরে মনে রাখার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য সারা দিন ব্যাপী অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আবার কখনো ফোনে কথা হবে আর আমাদের সঙ্গে তো আছোই যেহেতু একবার চলে এসেছে আমার মনে হয় না তুমি আর বের হতে পারবে বলো

আমাদেরকে কেউ চিনতে পারবে না শুধু বয়সটা পারবে বুঝতে আচ্ছা তাহলে এবার তোমার যমজ বোনের বয়স শোনাও আরেক বোনাইকুম না না তোমার যমজ বোনের বয়স শোনাও দুইজন এক লাইন এক লাইন করে শোনাবা তুমি এক লাইন ও এক লাইন না না দুই একজন পুরাটা শোনাল আমরা শুনবো না হ্যাঁ তুমি এক লাইন ও এক লাইন ভুল হয় না যেন বলো

ঠিক আছে আজকে তো আমাদের একদমই সময় নেই আজকে বিদায় নেই আমরা তো বুশরান তুবা না না শোনো তোমাদের একটা কথা বলি তোমরা দুইজন সুপার কিউট ও কিউট ও তোমরা দুইজনের জন্য একটা ও জন্য একটা ও তোমার বোনের জন্য বুশরান ভালো টাটা টাটা না বলবো না আমরা অবশ্যই বলবো না এত কিউট দুইটা বোনকে ভুলে যাই নিজেকে আমি ভুলতে পারি এরা হচ্ছে একসাথে গান গায় এরকম কবিতা আবৃত্তির মতো যে একজন এক লাইন লাইন এরকম করে এবং হচ্ছে এত অসাধারণ ইনস্ট্রুমেন্ট বাজায় সারা শরীরে তাদের ইনস্ট্রুমেন্ট থাকে হ্যাঁ তারপর হচ্ছে অদ্ভুত অদ্ভুত কিছু ইনস্ট্রুমেন্ট বাজায় ব্যাপারটা হচ্ছে যে তাদের গান শোনার চাইতে দেখতে ভালো লাগে অঙ্কিত নন্দী এটাই সার শুনছেন ইউলি প্রেজেন্ট নাট বল টু দা টু ফাইন কি তো কথা বলবো না বলবো না আকাশের চাঁদ এনে দেব বলবো না তুমি বুসরা বা শুধু জিজ্ঞেস করি তোমরা কি টু ইঞ্চ নাকি বানাইছো আমাদের বোকা বলো তোমাদের কবিতা কারা লিখে দেয় বাবা লিখে দেয় শেয়ার করেছিল আমাদের কি আছে মোহাম্মদ আলী তারপর হচ্ছে প্রিয়ামণি সঙ্গে ছিল সবাই ডেটে যে আমি একেবারে শ্বশুর বাড়ি যাবো ঠিক আছে সাথী আহমেদ ছিল মাকে বললাম আজকে বাসায় আসতে একটু দেরি হবে রাতের খাবারটা ফ্রিজে রেখে দিও তারপর বাসায় গিয়ে দেখি ফ্রিজের ভিতর একটা জুতা আর ঝাড়ু রেখে দিছে খাও 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 ভাই খাও মানুষ হয়ে বজ্জতে হাড্ডি পড়তে বসার কিছুক্ষণ পরেই আমার মধ্যে একটা সঙ্গীত শিল্পী জেগে ওঠে হৃদয়ের মাঝে হোগলার বেড়া মানুষের হাসির সাউন্ড কত সুন্দর হয় আর আমি হাসলে মনে হয় কোনো গাদার শ্বাসকষ্ট হচ্ছে জাহান লিখেছে মানুষ বড় মিথ্যাবাদী হাত দিয়ে রুটি বানিয়ে নাম দিয়েছে পাউরুটি বা কে বলেছে পাউরুটি পাড়া দিয়েই বানানো হয় তুমি দেখো গিয়ে

পারবেন তাহলে আমরা তোমার জন্য একটা অ্যাসিস্ট্যান্ট রাখছি সে তোমার সঙ্গে যোগাযোগ করবে ঠিক আছে ফামি আহমেদ তারপর মোহাম্মদ আলী তারপরে আছে মুমিন মিয়া আগের দিনের প্রেমিকরা বাশি বাজিয়ে প্রেমিকা পটাতো কারণ তারা ভালো করেই জানতো যে বাশির শব্দে শাপ আসে না বুঝলাম না এফএম পুগো জাঙ্গির আমাকে কিছু বললো নাকি ইনডাইরেক্টলি কিছু মানুষের কনফিডেন্সের লেভেলই আলাদা আচ্ছা প্রথমতে জোরে গান গাবে তাও আবার লিরিক্স ভুল হ্যাঁ তুমি কি ইনডাইরেক্টলি আমাকে ইঙ্গিত করছো না আমার মা थैंक्स কো তারপরে একজনের নাম আকাশ ভরা তারা এ তো গেল বাবার গেল গেল পুরোটা গেল গেল আচ্ছা কিন্তু আর কাকে দেখা যায় আমি তো আমাকে আপনাকে দেখতে পাচ্ছি লাইভে লাইভে তো আমাদেরই দেখা যায় এখানে এখানে আর কাকে দেখা যায় দেখা যায় আমি তো ভয় পেয়ে গেলাম ভাই তাহলে আমি একটা শেয়ার করি আপনি পড়েন না আচ্ছা যাক আমরা জোকান কাটে চলে যাই জোখ কাটে ভাই যেটা আন্টি নিয়ে আর জামা কাপড় নিয়ে কিছু না বলছিলেন মনে করেন বলছিলাম না তিনটা যোগ বললাম তাহলে কয়টা বলতে হবে তিনটা তিনটা প্রতিদিন ফাঁকিবাজি করো আমি একটা করে যোগ বলি আর সময় শেষ হয়ে যায় নিজের বলতে হয় না তাই না আজকে মনে করছো যে আমরা তাই হবে আজকে এক লাইনের যোগ বলবো কিন্তু কথা হচ্ছে ওইটাও বলতে পারে কি না হ্যাঁ হয়ে গেছে কপঝাপ বন্ধু বলতেছে যে পাশের বাসার আনটি আসছিল বাসায় আনটিহি খুলছি আনটি আর আম্মা দুইজনেই দেখলো আম্মা জায়গা দাম কত তিন হাজার টাকার জুতা ভয়ে কইছে আম্মা নয়শো নিরানব্বই টাকা পাশের বাসার আনটি নয়শো নিরানব্বই টাকা দিয়ে কয় আমার পোলার একটা কিনা দিও

চিন্তা করলো ল গালফ্রেন্ডই তো আসছে সমস্যা কি যেমন আছে তেমনই চলে যাই একদম পুরনো নায়কের মতো ওই যে সাভারিয়ার মতো সাভারিয়া হ্যাঁ গালফ্রেন্ড এই ব্যাটা তুমি শুধু আমাকে দেখছিস পিছনে আমার আব্বা তুমি দেখো নাই হ্যাঁ এই আসছে যাও কিচটে পরে আসো বলো সরি আমি যাচ্ছি গিয়া ও স্যান্ডেল পরে আবার আসছে বাবা নিজে ওই নিজে আসে যাই হোক নিউ ভ্যালি প্রেসেন্ট নাট বল আগামীকালকে দেখা হবে শনি থেকে বৃহস্পতি পর্যন্ত সাতটা থেকে বাসার স্বস্ত স্যান্ডেল রাখবেন কি করবেন